উচ্চ মাধ্যমিকে ছেলেকে টেক্কা দিলেন মা, অদম্য ইচ্ছা আর মনের জেদ। ছেলের সাথে পরীক্ষায় বসেছিলেন, সফল হয়েছেন দুজনেই, তবে ছেলের থেকেও 40 নম্বর বেশি পেয়েছেন তিনি। উচ্চ মাধ্যমিকে ছেলেকে টেক্কা দিলেন মা, পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছা ও জেদে ভর করেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করলেন 3 সন্তানের মা লতিকা মণ্ডল। ছেলে সৌরভ মণ্ডলের চেয়ে 40 নম্বর বেশি পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। ইচ্ছা আর মনের জোর থাকলে সব কিছুই যে সম্ভব সেটা প্রমাণ করলেন তিনি। উচ্চ মাধ্যমিকে মায়ের প্রাপ্ত নম্বর 324 এবং ছেলের প্রাপ্ত নম্বর 284। 40 নম্বর বেশি পেয়ে মায়ের আক্ষেপ, ছেলে যদি আমার থেকে বেশি নম্বর পেত তাহলে আরও ভালো হতো। আর আমার খারাপ লাগছে যে ও যদি বেশি পেত আমি কম পেতাম, তাতে আমার কোনো দুঃখ ছিল না। নদিয়ার শান্তিপুর থানার নিশৃঙ্খপুর নতুন সর্দারপাড়া এলাকার বাসিন্দা লতিকা মণ্ডল, তার 2 মেয়ে 1টি ছেলে, মেয়ে কলেজ ছাত্রী। লতিকা মণ্ডলের বর্তমান বয়স 40-এর কাছাকাছি। ছোট থেকেই আশা ছিল কলেজের গণ্ডি পার করে পড়াশুনো চালিয়ে যাওয়ার। আর্থিক অনটন এবং পারিবারিক সমস্যার কারণে 8ম শ্রেণী পর্যন্ত পড়ে তারপর পড়াশুনো ছেড়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিয়ে দেয়। প্রায় 19 বছর আগে বিয়ে হয়েছিল লতিকার, বড় মেয়ে কলেজ পড়ুয়া। এরই মধ্যে নতুন করে পড়াশুনোর ইচ্ছা জাগে মায়ের। এক প্রতিবেশীর সাহায্যে সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হন। ঠিক সেই সময় তার ছেলে সৌরভ মণ্ডলও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিকের গণ্ডি পার হয়ে লতিকা মণ্ডল ভর্তি হন নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে। ছেলে সৌরভ মণ্ডল তখন কালনা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করছে। যেহেতু তারা একই ক্লাসে পড়েন সেই কারণে একই সঙ্গে বাড়িতে পড়াশুনো করতে বসতেন। নিজের সংসার সামলে পাশাপাশি প্রতিবেশী মানুষের বিভিন্ন কটূক্তি সহ্য করেও পড়াশুনো চালিয়ে যেত সৌরভ এবং লতিকা। বুধবার উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর ইন্টারনেট মাধ্যমে জানা যায় ছেলে ও মা দুজনেই পাশ করেছে, তবে মা লতিকা মণ্ডল ছেলের থেকে 40 নম্বর বেশি পেয়েছেন। এ বিষয়ে লতিকা মণ্ডল বলেন, আমি ছেলের মুখ থেকেই জানতে পারি যে আমরা দুজনেই পাশ করেছি, তবে আমি 324 নম্বর পেয়েছি আর ছেলে পেয়েছে 284। আমি যে 40 নম্বর বেশি পেয়েছি সেটা ছেলে পেলেই বেশি ভালো হতো এবং আমি খুশি হতাম। আগামী দিনে আরও পড়াশুনো চালিয়ে যেতে চান বলেই দাবি করছেন লতিকা মণ্ডল। অনলাইনের মাধ্যমে অনলাইনে জেনেছেন ছেলেও পাশ করেছে, দুজনেই তো একসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, ছেলে পেয়েছে 284, আমি পেয়েছি 324। পড়াশোনা কি একই সঙ্গে করতেন? প্রথমে একসঙ্গে করতাম না, পরে যখন দেখলাম ওর হালটা একটু খারাপ তখন ওকে নিয়েই আমি সবসময় বসতাম। 3 মাস ধরে ওই টেস্টের পরে যখন জানা গেল তখন 3 মাস ধরে একসঙ্গেই পড়তাম। আমি তো আগে পড়তামই না, টেস্টের পরে কিছুদিন পড়েছি, যে ওই যেটুকু সময় পেয়েছি কাজের ফাঁকে ফাঁকে, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। দেখা গেল রাত 9টার পরে শুরু করলাম, ওই 2-3 ঘন্টা পড়লাম নিরিবিলি, কিংবা ঘুম আসলে ঘুমিয়ে পড়লাম, এরকম। সংসারের কাজ তো আপনাকে সামলাতে হয়? হ্যাঁ, আমার স্বামী দিন মজুরি কাজ করে, বাড়িতে থাকেন, মাঝে মাঝে যখন কাজটাজ না থাকে তখন বাইরে যেতে হয়। সাহায্য করতো না আর বাধাও দিত না। ব্যাপারটা হচ্ছে কি, এবার 3 জন ছাত্র পড়ানো তো খুবই অসুবিধা, সে ব্যাপারে আমি আমার পড়াটা গোপন রাখতাম। আমি যে পড়াশোনা করি এই 3 মাস ধরে সবাই জানে, তার আগে কেউ জানতো না। নিজে নিজেই পড়াশোনা করতাম? হ্যাঁ, হয়তো 15-16 বছরে বিয়ে হয়ে গেছে, হয় জোর 17, এর আগে উপরে যাবে না, বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার পড়ার ইচ্ছেটা সবসময় মনে ছিল, যে আমি যদি পড়তে পারতাম, এই সুযোগটা পেতাম, সবসময় আমি ভাবতাম। কিন্তু আমি জানি না যে এটা কীভাবে হয়, এরকম আমার সুযোগটা কোনো দিন আসেনি, আর কীভাবে ভর্তি হতে হয় জানি না। এই 2020 সালে, মানে 19 সালে, হয়তো 18-19-এর মধ্যে একটা কাকা পাশেই উনি বলছিল, বৌমা ভর্তি হয়ে যাও। তাও আমি বলছি কি, আমার হবে না কি, আমি এতটা গ্যাপে 6-এ পড়েছি আর এতটা গ্যাপে, আমি জানি 9-10-এ থাকলে ওপেনে হয়, কিন্তু এভাবে হয় সেটা আমি জানি না। তখন আমি স্কুলের সঙ্গে যোগাযোগ করি, দিয়ে যখন বলেছে হ্যাঁ হবে তখন। আচ্ছা, ছেলের থেকে বেশি নাম্বার পেলেন, তো খারাপ লাগছে না ভালো লাগছে? এটা আমার দিক থেকে তো একটু খারাপই লাগছে। মায়ের থেকে বেশি পেলেই ভালো হতো? না, সেটার জন্য না, এমনি কম হয়েছে সেই জন্য খারাপ, সেটা না। আর আমার খারাপ লাগছে যে ও যদি বেশি পেত আমি কম পেতাম, তাতে আমার কোনো দুঃখ ছিল না। তবে নিজে কম নম্বর পেয়েও মায়ের সাফল্যে যথেষ্ট খুশি সৌরভ মণ্ডল। তিনি বলছেন, মা এত ভালো ফলাফল করেছে এতে আমি মোটেও দুঃখিত নই। আমরা একসঙ্গে পড়াশুনো করে আগামী দিনে আরও উচ্চশিক্ষিত হতে চাই,
শিক্ষার যে কোনো বয়স হয় না সেটাই প্রমাণ করলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা লতিকা। কালকে 12:30 পর কিভাবে দেখলে? মোবাইলে দেখছি নিজের। কি পাস করেছো? হ্যাঁ, ভালোই লাগছে আমার। তোমার তুমি তুমি প্রথম তোমারটা দেখেছিলে, তারপরে তো মারটা 283 মা আমার থেকে 40 বেশি পেয়েছে। খুশি আমার থেকে আমার মা বেশি পেয়েছে, আমি এটাই খুশি। এই কতক্ষণ ধরে পড়াশোনা করতে থাকো? বেশিক্ষণ করতাম না, মায়ের সাথেই করতে একসাথে। হুম, মা যখন করতো তখনই করতাম। আগামী দিনে আরও পড়াশোনার ইচ্ছা আছে? হুম। আচ্ছা, এই যে একসাথে মা ছেলে পড়ছো, কোথাও অসুবিধা হয় এতে তোমাদের? না, আমার অসুবিধা হয় না, ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছা আমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।